সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনলাইন ক্লাসের 13তম ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা জৈব যৌগ নিয়ে আলোচনা করছিলাম, জৈব যৌগের তৃতীয় ক্লাস, জৈব যৌগের নামকরণ। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তোমরা যারা গত ক্লাসে দেখেছো, তোমরা দেখেছো যে আমরা উদ্ভূত বা জাত প্রণালীতে অ্যালকেনকে কীভাবে নামকরণ করতে হয় সেটা আমরা শিখেছি। আজকে আমরা উদ্ভূত বা জাত প্রণালীতে উদ্ভূত বা খেয়াল করো, উদ্ভূত বা জাত প্রণালী, এই উদ্ভূত বা জাত প্রণালীতে আমরা অ্যালকোহল শিখব। খেয়াল করো, অ্যালকোহল, অ্যালকোহল, আমরা সাধারণভাবে অ্যালকোহল বলতে এটুকু বুঝি, কিন্তু উদ্ভূত বা জাত প্রণালীতে অ্যালকোহল বলতে আমরা যে কার্বনে ওএইচ মূলক আছে ঠিক সেই কার্বন সহ আমরা হিসাব করব। যে কার্বনে ওএইচ মূলক আছে আমরা সেই কার্বন সহ হিসাব করব। তাহলে সেই কার্বন সহ যদি আমরা হিসাব করি, তাহলে দেখো উদ্ভূত বা জাত প্রণালীতে এই যৌগের নামের শেষে কার্বিনল বসবে। কি বসবে? কার্বিনল বসবে। তাহলে খেয়াল করো যে সবগুলি যৌগের নামের শেষে কার্বিনল বসতে হবে। এখন কার্বিনল যদি বসে, এবার আসো আমরা যদি এখানে তিনটা হাইড্রোজেন দিয়ে দিই, খেয়াল করতে হবে তিনটা হাইড্রোজেন। তাহলে তিনটা হাইড্রোজেনের নাম্বার ওয়ান হচ্ছে যৌগটি CH3OH। এই যৌগটাকে আমরা সাধারণভাবে মিথাইল অ্যালকোহল বলেছিলাম, মিথাইল অ্যালকোহল বলেছিলাম, কিন্তু উদ্ভূত বা জাত প্রণালীতে একে আমরা কার্বিনল বলছি, কার্বিনল বলছি। তারপর খেয়াল করো আমি এখানকার একটা হাইড্রোজেন পরিবর্তে আমি এখানে একটা CH3 বসাব। যদি এখানে একটা CH3 বসাই, তাহলে নাম্বার টু আমার যৌগটা দাঁড়ালো CH3CH2OH, CH3CH2OH দাঁড়ালো। সাধারণভাবে তোমরা জানো ভালো করে, এটাকে আমরা ইথাইল অ্যালকোহল বলে থাকি, ইথাইল অ্যালকোহল বলে থাকি। কিন্তু উদ্ভূত বা জাত প্রণালীতে এই অংশটুকুকে আমরা, এই অংশটুকুকে কার্বিনল বলবো, এই অংশটুকুকে। তার মানে এখানে কার্বিনলের আগে একটা মিথাইল মূলক আছে, তাই এর নাম হচ্ছে মিথাইল কার্বিনল, মিথাইল কার্বিনল। তারপর আসো যদি আমরা এখানে এখানে একটা CH3 দিই, খেয়াল করো, তাহলে আমরা সাধারণ পদ্ধতিতে যৌগটা ছিল CH3CH CH3, এখানে OH, আমরা এটাকে আইসোপ্রোফাইল অ্যালকোহল বলেছিলাম। সাধারণ পদ্ধতিতে আমরা একে আইসোপ্রোফাইল অ্যালকোহল বলেছিলাম, কিন্তু এখানে এই অংশটুকু হচ্ছে কার্বিনল, এই অংশটুকু কার্বিনল, সুতরাং এটা মিথাইল মূলক, এটা মিথাইল মূলক, ডাই মিথাইল কার্বিনল, ডাই মিথাইল কার্বিনল। তারপর দেখো আমরা যদি এই হাইড্রোজেনটাকেও যদি ঠিক CH3 দিই, এটাকে আমরা যদি আগের মতো করে নামকরণ করি, তাহলে এটা এটা ছিল নিউ বিউটাইল অ্যালকোহল। কিন্তু ওই যে বললাম যে আমাদের নামের শেষে কার্বিনল থাকতে হবে, তাই এটা হচ্ছে ট্রাইমিথাইল কার্বিনল, ট্রাই মিথাইল কার্বিনল। তাহলে খেয়াল করো আমরা উদ্ভূত বা জাত প্রণালীতে কার্বিনল, কার্বিনল, কার্বিনল সবগুলিকে আমরা কার্বিনল বলছি। তো এখানে একটা প্রবলেম যেটা, সেটা হলো যে যখন কার্বন সংখ্যা অনেক বেড়ে গেল, যে আসল কার্বন কোনটা, মূল কার্বন কোনটা, সেটা খুঁজে বের করা কঠিন ছিল। ফলে যৌগে যখন কার্বন শিকলের সংখ্যা বেড়ে গেল, তখন উদ্ভূত বা জাত প্রণালীতে আর সহজভাবে নামকরণ করা সম্ভব হয়নি।
ফলে উদ্বোধনবাদ যার প্রণালী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। বিশেষ করে যখন আইইউপিএসি পদ্ধতি আবিষ্কৃত হলো তখন উদ্বোধনবাদ যার প্রণালী একদম বিলুপ্ত হয়ে গেছে। এখন যেটা প্রশ্ন সেটা হলো যে তারপর আমরা কেন পড়লাম, আমাদের হাতে গোনা কয়েকটা যৌগ এখনো পরীক্ষায় আসছে। আমরা গত ক্লাসে দু তিনটা যৌগ পড়েছি, আজকে আবার দু তিনটা যৌগ পড়লাম। আর এই দু তিনটা যৌগ, এই দু তিনটা যৌগই আমাদের পড়লে চলবে। আমরা উদ্ভূত বা জাত প্রণালীতে আমরা এর চেয়ে বেশি যৌগ পড়ার দরকার নেই। যৌগ যৌগের নামকরণে আমরা আসল পদ্ধতিতে ঢুকে যাচ্ছি। আসল পদ্ধতি বলতে খেয়াল করো, আইইউপিএসি আইইউপিএসি পদ্ধতি। আমি নামকরণের প্রথম ক্লাসে এই আইইউপিএসি পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, এবং এটুকু বলেছিলাম যে এই পদ্ধতি হচ্ছে সূত্রভিত্তিক। আমি যদি সূত্র জানি, নিয়ম জানি, তাহলে আমার নামকরণ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই পদ্ধতিতে নামকরণ করতে গিয়ে আমাদের প্রথমে কার্যকরী মূলকগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আমরা নাম্বারিং করব। কার্বন কার্বন শিকলে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার করে নাম্বারিং করব। তো এটা আমাদের, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হব। আস্তে আস্তে অ্যাডভান্স হতে গিয়ে প্রথমে আমরা শুরু করি যে অ্যালকেন নিয়ে। তোমরা খেয়াল করো, অ্যালকেন, অ্যালকেন এই ইংরেজিতে যখন আমরা লিখব এল কে এ এন ই, এই যে খেয়াল করো এ এন ই, এন আমরা বাংলা লিখলে এন, তার মানে নামের শেষে এন বসবে। যেখানে তুমি কার্বন কার্বন একক বন্ধন দেখবে সেগুলি হচ্ছে অ্যালকেন, আর অ্যালকেনের নামের শেষে এন বসবে। যেমন মিথেন এন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, মানে এন থাকতে হবে। তো এন যদি থাকে, এখন তোমরা যদি একটু লক্ষ্য করো সিএস ফোর, এই যৌগটাতে মাত্র একটা কার্বন, নাম মিথেন। তারপর দেখো সিএস থ্রি, সিএস থ্রি, এটা দুইটা কার্বন, ইথেন। তারপর দেখো সিএস থ্রি, সিএস টু, সিএস থ্রি, এটা হচ্ছে প্রোপেন। এগুলো আমরা আগে থেকে জানি। এখন আসো, এই তিনটাতে আমাদের কোনো, যেহেতু কার্বন সংখ্যা কম, আমরা আলাদা করে কোনো শাখা তৈরি করতে পারি নাই, ফলে এই তিনটাতে আমাদের নামের কোনো ভেরিয়েশন নাই। এবার আসো, আমরা যদি সিএস থ্রি, সিএস টু, সিএস টু এবং সিএস থ্রি, এই যৌগটাকে আমরা বিউটেন বলেছি, এই যৌগটাকে আমরা বিউটেন বলেছি। এখন তুমি খেয়াল করো, তুমি যদি চাও সিএস থ্রি, সিএইচ এবং সিএস থ্রি, তাহলে একটা কার্বন এই জায়গায় দিতে পারো। খেয়াল করো, এখানে এক দুই তিন চার কার্বন, এখানেও এক দুই তিন চার কার্বন, কিন্তু মাঝখানে পার্থক্যটা কী হলো? আমরা সাধারণ পদ্ধতিতে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটাকে আমরা নর্মাল বিউটেন বলেছিলাম, এটাকে আমরা আইসো বিউটেন বলেছিলাম। আমি আবার বলছি, এটাকে আমরা নর্মাল বিউটেন বলেছিলাম, নর্মাল এন বিউটেন, এটাকে আমরা আইসো বিউটেন বলেছিলাম, এটাকে আমরা আইসো বিউটেন বলেছিলাম। তাহলে এই যে আইসো বিউটেন, সে আইসো বিউটেনটা এখন আর বিউটেন নাই, কারণ তুমি যদি এইভাবে চিন্তা করো এক দুই তিন কার্বন, তাহলে এই যৌগটা হচ্ছে প্রোপেন। আবার এক দুই তিন কার্বন, তার মানে প্রোপেন। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি এই কার্বনগুলিকে চিন্তা করব মূল শিকল হিসাবে, তাহলে এই কার্বনটা চলে গেল পার্শ্ব শিকল হিসাবে। তাহলে এই মূল শিকল এবং পার্শ্ব শিকল, পার্শ্ব শিকলের হিসাবটা পরে আসবে, আগে মূল শিকল কত কার্বন সেই হিসাবে তোমাকে মূল যৌগটা নির্ধারণ করতে হবে। মূল শিকলটা যেহেতু তিন কার্বন, তাহলে এই যৌগটা হচ্ছে প্রোপেন, এই যৌগটা প্রোপেন। তাহলে এই যৌগটা যদি প্রোপেন হয়, এখন সেকেন্ড
আমাদের চিন্তা করতে হবে পার্শ্ব শিকল কি আছে। আমরা পার্শ্ব শিকল দেখতে পাচ্ছি এখানে একটা মিথাইল মূলক আছে, তাহলে হয়ে যাবে মিথাইল প্রোপেন, হয়ে যাবে মিথাইল প্রোপেন। প্রশ্ন হচ্ছে মিথাইল মূলকটা এদিক থেকে তুমি হিসাব করে আসো, এটা এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন। আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে। অবশ্য আমরা যদি এদিক থেকে হিসাব করে আসি এক দুই তিন, অর্থাৎ আমরা বাম থেকে হিসাব করি আর ডান থেকে হিসাব করি, আমরা দেখতে পাবো যে মিথাইল মূলকটা দুই নাম্বার কার্বনে আছে। তাহলে মিথাইল মূলকটা যদি দুই নাম্বার কার্বনে থাকে, আমরা এটাকে লেখার নিয়ম কি দেখো, টু একটা হাইফেন দিবে, টু একটা হাইফেন দিবে, টু মিথাইল প্রোপেন। তাহলে একবার চিন্তা করো, সাধারণ পদ্ধতিতে যাকে আমরা আইসোবিউটেন বলেছিলাম, আইসোবিউটেন, আর সেটাই এই আন্তর্জাতিক পদ্ধতিতে ইন্টারন্যাশনাল মেথডে সেটাকে আমরা বিউটেন বলছি না, সেটাকে আমরা প্রোপেন বলছি। এবং একটা মিথাইল মূলককে আমরা পার্শ্ব শিকল পেয়েছি, তাই তাকে আলাদা করে আমরা মূলক হিসেবে রেখে সেই মূলকটা কত নম্বর কার্বন আছে সেটা আমরা এখানে আইডেন্টিফাই করেছি। এবং নিয়ম হচ্ছে যেদিক থেকে মিথাইল মূলকটা কাছে পাবে তুমি সেদিক থেকে যাবে। এখনও ছোটো যৌগ, যার কারণে সব কথা এখনও আসবে না। তারপর দেখো, আমরা যদি মনে করো CH3, CH2, CH, CH3, এবার দেখো এখানে যদি হয় ঠিক আগের মতো, এখানে CH3, এখানে CH2, এখানে CH3, তাহলে এক দুই তিন চার কার্বন, চার কার্বন মানে বিউটেন, এক দুই তিন চার কার্বন, চার কার্বন মানে বিউটেন। তাহলে মূল যৌগটা যদি হয় বিউটেন, সেখানে একটা মিথাইল মূলক পার্শ্ব শিকল হিসাবে আছে। এখন এখন যদি আমরা এদিক থেকে যদি নাম্বারিং করে যাই 1, 2, 3, 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি মিথাইল বিউটেন হবে। কিন্তু আমরা যদি এদিক থেকে নাম্বারিং করে যাই 1, 2, 3, 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি টু মিথাইল বিউটেন হবে। তাহলে খেয়াল করো, একটা যদি আমি বাম দিক থেকে নাম্বারিং করি তখন মিথাইল মূলকটা তিন নাম্বারে, আর যদি আমি ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে মিথাইল মূলকটা দুই নাম্বারে। তাহলে এই যে তিন এবং দুইয়ের মধ্যে খেয়াল করো, এই তিন নাম্বার যেটা সেটা শুদ্ধ হবে না। অর্থাৎ নিয়ম হচ্ছে দুইটা বিউটেন ঠিক আছে, দুইটা মিথাইল বিউটেন তাও ঠিক আছে, কিন্তু নাম্বারিংটা করতে হবে এমনভাবে যাতে তোমার পার্শ্ব শিকলটা যেদিক থেকে নাম্বারিং করে আসলে কম কাছে, মানে কম কার্বন, যেটা নাম্বার যেখানে কম পড়বে সেই কার্বনটা হিসাব করতে হবে। সুতরাং টু মিথাইল বিউটেনটা হবে শুদ্ধ। এখন আসো আমি আরেকটা এক্সাম্পল তোমাকে দিই, যেমন ধরো আমি CH3, CH2, CH, CH3 এখানে একটা ইথাইল মূলক দিই, দেখো ইথাইল মূলক দিই। এখন এতক্ষণ যাবৎ আমি যেভাবে বুঝিয়েছিলাম সেভাবে তোমরা মনে করবে যে এক দুই তিন চার কার্বন, চার কার্বন মানে হচ্ছে বিউটেন, সুতরাং আগে মিথাইল মূলক ছিল এখন ইথাইল মূলক হবে। আসলে বিষয়টা ঠিক এরকম নয়, বিষয়টা হচ্ছে এক দুই তিন চার কার্বন, তার মানে মূল যৌগটা হচ্ছে বিউটেন, আর এক দুই তিন এখানে কিন্তু দুইটা কার্বন খেয়াল করো, C2H5, তাহলে এক দুই তিন চার পাঁচ, এইভাবে যদি তুমি আসো তাহলে যৌগটা হয়ে গেল পেন্টেন। এবং তোমাকে প্রথমে মূল শিকলটা খুঁজে বের করতে হবে, এবং মূল শিকলটা হচ্ছে আমাদের এরকম, তার মানে যৌগটা হয়ে গেল পেন্টেন। এখন এই যে যৌগটা পেন্টেন হয়ে গেল,
এই প্যান্টেন যৌগের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে এদিক থেকে আসলে এক দুই তিন নাম্বার কার্বনে পড়বে, এটা এক দুই তিন নাম্বার কার্বনে পড়বে। আবার তুমি যদি এদিক থেকেও যাও, এখানে এক দুই এক দুই, এখানে দুইটা কার্বন, তাহলে এটা তিন নাম্বার। সুতরাং আমি এদিক থেকে যাই আর এদিক থেকে যাই, আমার তিন নাম্বার কার্বনে পড়বে। যদি তিন নাম্বার কার্বনে পড়ে আমি লিখব থ্রি মিথাইল, থ্রি মিথাইল পেন্টেন। এটা হলো আমাদের সাধারণ নিয়ম। তাহলে খেয়াল করো যে এটা নিচের দিকে আছে বলে এটা পার্শ্ব শিখর সেটা তুমি চিন্তা করতে পারবে না, বা উপরের দিকে আছে বলে পার্শ্ব শিখর সেটাও তুমি চিন্তা করতে পারবে না। তোমাকে প্রথমে কার্বন কার্বন মূল শিকলটা খুঁজে বের করতে হবে। আমি যদি তোমাকে আরো এক্সাম্পলে যাই, তাহলে খেয়াল করো, মনে করো সি এস থ্রি সি এইচ টু সি এইচ সি এইচ সি এইচ থ্রি, আমরা এখানে একটা সি এস থ্রি দিই, মনে করো এখানে একটা ক্লোরিন। এখন খেয়াল করো আমার তোমার সামনে আমি একটা যৌগ উপস্থাপন করলাম, একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন পাঁচটা কার্বন প্যান্টেন। আবার একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন হবে না, কম। একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন হবে না, কম। তাহলে মূল যৌগটা আমরা পেয়ে যাব প্যান্টেন। এই যে মূল যৌগটা আমরা প্যান্টেন পেয়ে যাব, এই প্যান্টেনের মধ্যে এখন পার্শ্ব শিখল আছে একটা মিথাইল মূলক আর একটা ক্লোরিন মূলক। যেহেতু দুটি কার্বনে আলাদা আলাদা করে পার্শ্ব শিখল আছে, সুতরাং এক্ষেত্রে কোন দিক থেকে কার্যকরী মূলকগুলি কাছে সেটা আমরা কিভাবে বুঝব, সেটার নিয়ম হচ্ছে তুমি এদিক থেকে মার্কিং করে যাও এক দুই তিন চার পাঁচ। তাহলে এদিক থেকে নাম্বারিং করলে তিন নাম্বারে মিথাইল এবং চার নাম্বারে ক্লোরিন, তাহলে তিন এবং চার মিলে হচ্ছে সাত। আবার তুমি যদি এদিক থেকে নাম্বারিং করে যাও তাহলে এক দুই তিন চার পাঁচ, তুমি এদিক থেকে যদি নাম্বারিং করে আসো তাহলে দুই নাম্বার কার্বন হচ্ছে ক্লোরিন এবং তিন নাম্বার কার্বন হচ্ছে মিথাইল, দ্যাট মিন্স পাঁচ। খেয়াল করো আবার যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে তিন নাম্বার কার্বনে মিথাইল, চার নাম্বার কার্বনে ক্লোরিন, তিন এবং চার মিলে হচ্ছে সাত। আবার যদি তুমি এদিক থেকে আসছো তাহলে দুই নাম্বার কার্বনে ক্লোরিন এবং তিন নাম্বার কার্বনে মিথাইল, তাহলে দুই আর তিন মিলে হচ্ছে পাঁচ। সুতরাং আমরা এই যে এই পদ্ধতিতে আমরা নাম্বারিং করব না, আমরা এই পদ্ধতিতে নাম্বারিং করব। তাহলে এই পদ্ধতিতে নাম্বারিং করলে আমাদের যৌগটার নামকরণটা কেমন হবে তোমরা খেয়াল করো, টু ক্লোরো, টু ক্লোরো, তারপরে থ্রি মিথাইল, থ্রি মিথাইল প্যান্টেন। এখানে একটা খেয়াল করো, এটা হচ্ছে সংখ্যা, এটা শব্দ, সংখ্যা শব্দের মাঝখানে হাইফেন, আবার শব্দ সংখ্যার মাঝখানে হাইফেন, সংখ্যা শব্দের মাঝখানে হাইফেন। এই জিনিসগুলি ভালো করে খেয়াল করে সুন্দর খেয়াল রাখতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমার এই মিথাইল মূলকটা এই পজিশনে না থেকে এটা যদি এখানে ক্লোরিন হতো আর এখানে যদি মিথাইল মূলক হতো তখন আমাদের যৌগটা কেমন হতো? তখনও আমাদের এই না যৌগটা প্যান্টেন হতো, তখন আমাদের যৌগটা এদিক থেকে আমরা এদিকে নাম্বারিং করে আসতাম, নাম্বারিং করে আসতাম। কিন্তু একটা প্রবলেম দাঁড়াতো, সেটা হচ্ছে দেখো যে আমরা দুই নম্বরে তখন এই মিথাইল মূলকটা পেয়েছি আর তিন নম্বরে আমরা ক্লোরো মূলকটা পেয়েছি। এখন আমরা আগে কাকে লিখবো? আমরা আগে যথারীতি এই ক্লোরো লিখবো। কেন ক্লোরো লিখবো? কারণ ক্লোরো লিখতে ইংরেজি বর্ণমালার এই সিটা এম এর আগে আসে, তাই তখন এই জায়গায় তিন চলে আসবে, এই জায়গায় দুই চলে আসবে। এখন এটা দুই বলে মিথাইল মূলকটাকে তুমি আগে লিখবে সেটা চলবে না, কারণ একটা নিয়ম আছে, নাম্বারিং করার পর যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে একাধিক কার্যকরী মূলকের ক্ষেত্রে তুমি কোন নাম্বারে কোন কার্যকরী মূলকটা আছে তার ইংরেজি নামটা লিখো, ইংরেজি নামটা লিখে তার বর্ণগুলিকে একটা সিরিয়াল করো, যে আমরা ইংরেজি বর্ণমালাগুলিকে যেভাবে সিরিয়ালি পাই সেভাবে তুমি এখানে সাজাতে হবে। তোমরা যারা
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবে, হ্যাঁ দেখা যাবে যে এই জাতীয় সাজানোর উপর নির্ভর করে আমরা প্রশ্ন পেয়েছি অনেকগুলি। সুতরাং মনে রাখবে, আমি আরেকবার বলি যে আমি নাম্বার দিয়ে ফেলছি, একাধিক কার্যকরীমূলক আছে, একাধিক কার্যকরীমূলকের মধ্যে কোন নাম্বারে কোন কার্যকরীমূলক আছে সেটা নাম্বার দেওয়ার সময় হয়ে গেছে। পরবর্তীতে আমরা যখন সাজাবো তখন ওই কার্যকরীমূলকের নামের ইংরেজি অক্ষরের আদ্যক্ষর ইংরেজি বর্ণমালা অনুসারে সাজাবো। ঠিক সেই হিসাবে যে এখানে তুমি টু মিথাইল থ্রি ক্লোরো লিখলে চলবে না, তোমাকে থ্রি ক্লোরো টু মিথাইল লিখতে হবে। তাহলে আমরা এখানে এরকম যখন আমরা উদাহরণে যাব, আমরা আরো অনেকগুলো উদাহরণ, আরেকটা উদাহরণ তোমাকে দিই, যেমন দেখো CH3 CCH3 এবং CH3 এবং CH3। দেখো মনে আছে কিনা, এটাকে আমরা নিউ প্যান্টেন বলেছিলাম সাধারণ পদ্ধতিতে, নিউ প্যান্টেন, এবং উদ্ভূত বা জাত প্রণালীতে এটাকে আমরা বলেছিলাম টেট্রা মিথাইল মিথেন। যারা পড়েছো তারা নিশ্চয়ই এখন মনে করতে পারবে। আমি আবার বলছি, আমরা নিউ প্যান্টেন বলেছিলাম, নিউ প্যান্টেন, এবং উদ্ভূত বা জাত প্রণালীতে আমরা একে টেট্রা মিথাইল মিথেন বলেছিলাম। কিন্তু এই পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে, আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা খেয়াল করব যে 1 2 3, তাহলে আমরা তো যদি যৌগটাকে এইভাবে মূল শিকল চিন্তা করি, যৌগটা আসলে প্রোপেন। তাহলে প্রোপেনের মধ্যে দুইটা মিথাইল মূলক পার্শ্ব শিকল হিসাবে আছে। তাহলে আমাদের মূল যৌগটা হচ্ছে প্রোপেন। প্রোপেন দেখো, এখন এই প্রোপেনের এই 2 নম্বর কার্বনে, এখানে 2 নম্বর কার্বনে 2 বার মিথাইল মূলক আছে। এটা লেখার নিয়ম হচ্ছে 2,2, 2 বার, যেহেতু ডাই মিথাইল, যেহেতু 2 নম্বর কার্বনে 2 বার আছে, তাই তোমাকে এই 2 সংখ্যাটি 2 বার ব্যবহার করতে হবে। দেখো 2,2-ডাইমিথাইল প্রোপেন, এখানে একটু লক্ষণীয় যে এই সংখ্যা সংখ্যার মাঝখানে কমা। আমি আবারও বলছি, এগুলি খেয়াল করে দেখতে হবে, সংখ্যা সংখ্যার মাঝখানে কমা আর এই সংখ্যা শব্দের মাঝখানে হাইফেন, এটা খেয়াল রাখতে হবে। সংখ্যা সংখ্যার মাঝখানে কমা এবং সংখ্যা শব্দের মাঝখানে হাইফেন। এভাবে আমরা যদি আলোচনা করতে যাই, আমাদের একটা একটা করে যৌগ তোমাদেরকে দিব, অনেকগুলি যৌগ আমাদের আছে। তো তোমরা অনেকগুলি যৌগ আস্তে আস্তে প্র্যাকটিস করো, আমরা নামকরণ নিয়ে আবারও আসছি তোমাদের সামনে। আশা করছি তোমরা আস্তে আস্তে নামকরণটা আয়ত্ত করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।